তুই যা। কি হলো, যা। হ্যালো, হ্যাঁ বাবা বলো। কে ফোন করেছে? বাবা ইস্তে ধরেছে? কি করবো বলো, মা তো আশকারা দিয়ে ওকে মাথায় তুলেছে, মার জন্য ওকে কিছুই বলা যায় না। তুমি তো আছো, তুমি বড় ভাই না, তুমি লক্ষ্য রাখবে ক্লাস শেষ করে যেন বাসায় ফিরে, আর দেরি করলে জিজ্ঞেস করবে, বেশি টাকা পয়সা দিবা না। মাকে তো আমি এই কথাটা বহুবার বলেছি। অসুবিধা নাই, এখন থেকে আমি তোমার ঠিকানা টাকা পাঠাবো, আর তোমার মার যখন যা লাগবে তখন তাই দিবা। মণিকে নিয়ে আমার খুব যত চিন্তা। অলরেডি আমি টাইট দিতে শুরু করেছি বাবা। বাবা তুমি কোনো চিন্তা করো না, এদিকে সব কিছু ঠিক আছে। আচ্ছা বাবা, সালাম আলাইকুম। সে কি রে, ফোন রেখে দিলি কেন মা? তুমি কথা বলতে? তোর বাবা আমাকে চায়নি? না, বাবার মনে হয় একটু তাড়া ছিল, ওই ডিপিএস এর টাকা জমা করার কথায়। বাবার সাথে কথা হয়েছে মা? কি বললো বাবা? কি বাবাকে তোমার সাথেও কথা বলা বন্ধ করে দিল নাকি? এই ভাইয়াটা না সারাদিন তো কোনো কাজ নাই বুঝলে, একটা কিছু তো করতে হবে, আমার পেছনে সারাক্ষণ লেগে আছে, বাবার কাছে আমার নামে উল্টা পাল্টা কথা বলে বাবাকে টেনশন দিয়ে দিচ্ছে। তোমার নামে বাবার কাছে কি সব উল্টা পাল্টা কথা বলবো বলো তো? ভাইয়াটা না মানে এত মিন মাইন্ডেড। প্রত্যেকটা মানুষের সহ্যের একটা সীমা আছে, আমি অনেক সহ্য করেছি, আর না